ছাতি চড়া হয়ে গেছে রাজবাড়িতে এসে। আপনারা কি আপনাদের হলিডেজটা রাজকীয় ভাবে কাটাতে চান অ্যামিডস্ট দ্য রয়্যাল ফ্র্যাগ্রেন্স? তাহলে আমরা আজকে আপনাদের সমস্ত রকম ইনফরমেশন দেব, আপনারা এখানে কিভাবে আসবেন, এখানে ছুটি কাটানোর কি বুকিং প্রসেস, খাওয়া দাওয়া থাকা সবটাই তুলে ধরবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সঙ্গে থাকুন ঠিক ঠিকানা। এন্ড ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। মহিষাদল রাজবাড়ির সাথে জড়িয়ে আছে বহু অজানা ইতিহাস যা অনেকের কাছেই অজানা। হলদিয়া থেকে মহিষাদলের দূরত্ব মাত্র 24 কিলোমিটার আর কলকাতা থেকে 104 কিলোমিটার। এই রাজবাড়িটি অবস্থিত ওয়েস্ট বেঙ্গল স্টেটের পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল জায়গাটিতে। আজ আমরা হলদিয়া টাউনশিপ থেকে মহিষাদল যাব হাই রোড হয়ে। কাপাসেরিয়া স্টপেজ থেকে রাইট টার্ন নিতে হবে। এই রাস্তাটা মহিষাদলের দিকেই যাচ্ছে, অথবা নন্দকুমার হয়েও মহিষাদল যাওয়া যায়। এছাড়াও রুট অ্যান্ড ম্যাপ লোকেশনটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। মহিষাদল বাসস্ট্যান্ড থেকে সোজা গেলেই বাম হাতে পড়বে কলেজ মোড়। এই রাস্তাটা নিলেই আপনারা সোজা পৌঁছে যাবেন মহিষাদল রাজবাড়ি। রাজবাড়ির নিজস্ব অনেক প্রাচীন মন্দির রয়েছে, তার মধ্যে একটি অন্যতম পুরাতন মন্দির হলো গোপালজির মন্দির। সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং দুপুর 3টে থেকে সন্ধে 7টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। মন্দিরে ভোগের ব্যবস্থা রয়েছে। আসুন এই বিষয়ে আমরা একটু বিশদে জেনে নিই। 8 টাকা সবজি তেল মশলা সব কিছু কেনাকাটা করে দিতে হবে। জানি তো ঠাকুর দর্শন করলাম, ঠাকুর ভীষণই সুন্দর। আর এখানে পরিবেশ তো খুবই সুন্দর, এখানে পুরোহিত ঠাকুরের ব্যবহার খুব ভালো। 250 বছরের মন্দির, 300 বছরের রাজবাড়ি। এটা ঘন্টা আছে, এটা নহবতখানা, দুপাশে দুটো নহবতখানা, এখানে সন্ধ্যেবেলা এখনো নহবত বাজে। আচ্ছা, এই দুটো জায়গায়? হ্যাঁ, নহবত বাজে, উপরে উঠে বাজানো হয়। আমার নাম সনত কুমার গর্গ। আচ্ছা, আপনি এই মন্দিরের সেবায় কতদিন আছেন? আমি এই মন্দিরের সেবায় নেই, আমার স্ত্রী মন্দিরের সেবা কাজে থাকে, আমি তাকে সংগ্রহশালার দায়িত্ব। আচ্ছা, যখন খোলা হলো 2012 সালে, সেই 2012 সাল থেকেই সংসদের দায়িত্বে রয়েছে। অনেকে অনেক রকম বইপত্র লিখেছেন, তবে রাজ পরিবারের নিজস্ব বই একটা আমরা করেছি, প্রকাশ করিনি, প্রকাশ হতে যাচ্ছে, সেটা প্রেসে আছে, এখনো বেরোয়নি। সম্ভবত আমাদের এই পয়লা বৈশাখ আমরা সেই বইয়ের আর সূচনা করব, উদ্বোধন করব। এটা টিকিট কত করে? 15 টাকা করে। কতক্ষণ খোলা থাকবে এটা? সন্ধ্যে পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা এবার আমাদের টিকিটটা কেটে নিই এখানে। 15 টাকা টিকিট। তো এবার আমরা রাজমহলের মধ্যে প্রবেশ করব। এখানে জুতো রাখার জায়গাও আছে, জুতো রাখতে 2 টাকা করে নেয়।
ছাতি চড়া হয়ে গেছে রাজবাড়িতে এসে। এই পুরোটা হচ্ছে দরবার কক্ষ, ওইদিকে বিশ্রাম কক্ষ, কিন্তু এই কোনো কক্ষর ভেতরেই ক্যামেরা অ্যালাউড না, তাই জন্য আমরা তোমাদেরকে দেখাতে পারছি না। সেটার জন্য তোমাদের 15 টাকা দিয়ে টিকিট কেটে এখানে আসতে হবে। আর ভেতরে সমস্ত নানান ঐতিহাসিক জিনিস, তথ্য, অস্ত্র সমস্ত কিছু রাখা আছে, তোমরা দেখতে পারবে। আসুন এবার রাজবাড়ির বংশধর, যারা এখন এখানে উপস্থিত রয়েছেন, ওনাদের কাছ থেকেই এই রাজবাড়ির রাজকাহিনী, ঐতিহ্য এবং আগামী দিনে রাজবাড়ি নিয়ে পরিকল্পনা সম্বন্ধে জেনে নেওয়া যাক। আপনাদেরকে জানিয়ে রাখি, রাজবাড়ি শুধু একটি ট্যুরিস্ট প্লেস নয়, কিন্তু প্রেজেন্টলি এই রাজবাড়িতে থাকা ও খাওয়ার ব্যবস্থাও রয়েছে। এই বিষয় বিশদে ওনাদের থেকেই জানব। আমার নাম হরপ্রসাদ গর্গ, এই প্রজন্মে আমরা দুজনেই আছি, দাদা বড়, আমি ছোট। 1600 থেকে, মানে 16th century থেকে আমার প্রথম পূর্বপুরুষ আসে উত্তরপ্রদেশ থেকে। তখন ছিলাম আমরা উপাধ্যায়, সেই আকবর পিরিয়ডে সেই সময় থেকেই প্রথমেই এখানেই আসেন। এবং গেওখালিতে প্রথমে ওনার ব্যবসা ছিল, ওই আপনার জাহাজে করে ব্যবসায় একটা পোর্ট থেকে কিছু মাল তুলো আর একটা পোর্টে বিক্রি করে দিল, মানে বিজনেসম্যান। তো উনি এইখানে এসে এই জায়গাটা ওনার ভালো লাগবে, এবং গেওখালিতে উনি প্রথমে নিজের একটা এই করলেন, নিয়ে জঙ্গল ফঙ্গল গেলে পরিষ্কার করে থাকার মতন বন্দোবস্ত করলেন এবং ভালো লেগে গেল ওনার। এবং তখন এই যে জায়গাটা ছিল, একজন রাজা কল্যাণ রায়চৌধুরী বলে ওনার ছিল, তো উনি মোগলদের খাজনাতে পড়েননি বলে ইনার কাছ থেকে ধার নিয়েছিল এবং বলেছিল আমি ঠিক সময় ফেরত দেবো, কিন্তু সেটা ফেরত দিতে পারেননি অটোমেটিক্যালি। তখন বলে ঠিক আছে এই প্রপার্টি তুমি নিয়ে নাও, এইটাই হচ্ছে প্রচুর। এবং উনি পরকালে উনি আবার আকবরের রেজিমেন্টে যোগ দেন, এক ব্যবসা করতেন এবং রেজিমেন্ট যোগ দিয়েছে। এবং ওনার রিটায়ারমেন্টের সময় আকবর ওনাকে এই জায়গাটা, আকবর যাচ্ছিল তখন এই জায়গাটা বলো তুমি নিয়ে নাও, তুমি এখানে করো, জমিদারি করো। তারপরে দু তিনটে জেনারেশন পরে ফেমাস ছিলেন আমাদের রানী জানকী, যত কটা মন্দির দেখেছিলেন আপনি উনি গেলে করেছিলেন, মদনগোপালজির মন্দির, রথ, কাছে আছে আপনার এই রামবাগড়াটে জায়গা আছে ওখানে রামজির মন্দির, সেইভাবে চলে আসে। এখন কারেন্ট কি প্রোটোকল, কারণ কোভিড সিচুয়েশনে এরকম হচ্ছে যে অনেকেই হয়তো এখানে এসে অনেক রকম প্ল্যান থাকে, যে বিয়ে বাড়ি একটা ভাড়া করার থাকে বা এখানে এসে স্টে করারও ব্যাপার আছে, তো এগুলো একটু বিষয়ে একটু জানতে চাইছি। পাঁচটা রুম আছে আমাদের এখানে। আচ্ছা, মেইন আপনার একটা সুইট আছে যেটা আমরা 8000 টাকা নিচ্ছি ব্রেকফাস্ট নিয়ে, ওতে আপনার 3টে কিং সাইজ বেড আছে, 6 জন শুতে পারবে। এছাড়া একটা প্রিমিয়াম রুম আছে যেটাকে ডিলাক্স রুম আমরা বলছি, 3 জন থাকতে পারবে। আর আরেকটা ডাবল রুম আছে সেখানে 2 জন থাকতে পারবে। এছাড়া 2টো সিঙ্গল রুম আছে, ওগুলো ছোট। ফিল্ম শুটিং প্রচুর হয়েছে, এক সময় সুচিত্রা স্যারের দত্তা হয়েছে, সুচিত্রা স্যার এখানেই ছিলেন আমাদের বাড়িতে। রিসেন্ট বলতে আপনার দেবের খোকাবাবু 420, রিসেন্ট সৌমিত্র চ্যাটার্জি আবার সেকেন্ড টাইম এসেছিলেন, সেই 15 দিনের কথা বলছিলেন, এই আপনার বসু পরিবার পুরোটাই এখানে শুট করা হয়েছিল। এছাড়া অনেক অরুন্ধতী, তারপর অনেক বয়স শুটিং হয়েছে। টু আর্ন রেভিনিউ আমরা কিছু অকেশনের জন্য সামনের পোর্শনটা দেওয়া হচ্ছে বিয়েবাড়ি হিসেবে। আচ্ছা, বুকিং এর জন্য অনলাইন বা কোনো কিছু সিস্টেম রেখেছেন? হ্যাঁ, আমাদের এখানে অনলাইন সিস্টেম আছে। যদি বুকিং করতে চাই কিভাবে বুকিং করবে? বুকিং এখন আমরা ওয়েবসাইটটা করিনি, আমাদের mahishadalrajbari.com আমাদের মেইল আইডি আছে, মেইল আইডি আছে, সেখান থেকে আমরা যোগাযোগ করলে আমরা ওই হোয়াটসঅ্যাপে ব্যাংক ডিটেইলস দিয়ে দিচ্ছি। আচ্ছা, ওখান থেকে অনলাইন বুক করবেন, খাবারটা এখানে দিয়ে দিতে পারেন। আচ্ছা, ইনক্লুডিং খাবার, মানে সব কিছু নিয়েই? না, ব্রেকফাস্ট নিয়ে, খাবার আলাদা। আপনাদের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত রকম ইনফরমেশন দেওয়া থাকবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু
আবার দেখা হচ্ছে নতুন রূপে অন্য কোথাও নতুন ইনফরমেশন নিয়ে।